বন্ধুরা, আজকের গল্প শিয়ালের কাঁঠাল মাংস। তো চলো শুরু করা যাক। সম্মানিত এলাকাবাসী, চেরি রান্না করার সময় হয়েছে। আপনারা অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, চেরি রান্না করুন। আলহামদুলিল্লাহ, একটি বছর পর রমজান পেলাম, এবার রোজা রাখতেই হবে। ওগো, তুমি কিন্তু আমাকে সঠিক সময় ডেকে দিও, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি রান্না করি, রান্না হলেই সময় মতো তোমাকে ডেকে দিব। আমি আর জেগে থেকে কি করব, ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি, সঠিক সময় বউ আমাকে ডেকে দিবে। ঘুমটা ভেঙে গেল, দেখি কত বাজে, খাবারের সময় হলো কিনা। ধ্যাত, কেবল একটা বাজে, এখনো তো আরো অনেক সময় বাকি। না, আর একটু ঘুমাই। দেখি এখন টাইম হলো কিনা। দূর দূর, আজকের ঘুমটাই নষ্ট হয়ে গেল, এখন মাত্র 2টা বাজে। ধ্যাত, আর একটু ঘুমাই। বসে পড়ো। কাঁঠালের মাংস এইটা তো কোনোদিন নাম শুনিনি। বাহ, দেশের উন্নতি হচ্ছে। এই মাংসটা বাজারে নতুন এসেছে, ব্রয়লার মুরগির দাম বেড়ে যেতে প্রধানমন্ত্রী বলেছেন মাংসের পরিবর্তে কাঁঠাল। আর বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য তেল ছাড়া তোমাকে পানি দিয়ে রান্না করে দিছি। শোনো, আমি যখন বাজারে যাই তখন কি হয়েছিল, আমি কাল বাজারের দিকে যাচ্ছিলাম, তখন আমি দোকানদারকে বললাম, ভাল্লুম ভাই, ওই মুরগিটার দাম কত? আমার কাছে যে মুরগিগুলো আছে এক একটা 500 টাকা করে পিস। ও মা, এই মুরগি তো আমি কিছুদিন আগে 120 টাকা করে নিয়েছি, তাহলে আজকে এত দাম বেড়ে গেল? কাল তুমি যেটা নিয়েছো আজ সেটা অনেক দাম বেড়ে গেছে। তুমি যদি চাও তাহলে তোমাকে এই মুরগির পরিবর্তে অন্য মাংস দিতে পারি। অন্য মাংস বলতে আর কি কোনো মাংস আছে তোমার দোকানে? হ্যাঁ আছে তো, ওই দেখো এখানে কাঁঠাল মাংস, যেখানে বাজারে মুরগির দাম বেশি সেখানে কাঁঠাল মাংস মাত্র 100 টাকা করে। কোনোদিন তো কাঁঠাল মাংসের কথা শুনিনি, কাঁঠাল মাংস আবার হয় নাকি? ওরে বাপুরে, প্রধানমন্ত্রীর নিউজটা শুনো নাই? কাঁঠালের কাবাব সহ কাঁঠালের বার্গার খাচ্ছে, আর তুমি কাঁঠাল মাংস রান্না করতে পারবা না? জীবনটা মোর তেনা তেনা হয়ে গেলে। নিউজটা চালাই দেই, শুই না, দেখো কি কয়। কাঁঠালের কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই সামি কাবাব বানানো,
বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। ওরে বাপুরে, তোমাকে চালায় জীবনটা মোর তেনা তেনা হয়ে গেলে। এখন কথা হইল, তুমি মুরগি নিবা নাকি কাঁঠাল মাংস নিবা, তাড়াতাড়ি কই গেলাও। আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নাই, আমি ওই কাঁঠাল মাংসই নিব। ঠিক আছে, আমাকে একটা কাঁঠাল মাংস দাও, এরপর আমি ওই বাজার থেকে কাঁঠাল মাংস নিয়ে আসি। আর বাসায় তেল নেই, কি করব, তেল ছাড়া পানি দিয়ে সিদ্ধ করে তোমাকে দিয়েছি, ভালো হয়েছে না বলো? এরকম খাবার কেউ খায় নাকি? কাঁঠালের রোয়া আবার কাঁঠালের মাংস, দূর দূর। কি দূর দূর করতেছো? ফজরের আজান দিয়েছে, এখনো সের খেলে না, তোমার মাথা কি ঠিক আছে? আমি তো খাবার খেলাম, তুমি তো আমাকে কাঁঠালের মাংস খাওয়ালে, আবার এখন কিসের খাওয়ার কথা বলতেছো? ওরে গাধা, তুমি মনে হয় স্বপ্নে খেয়েছো, আমি তো ঘরে এসেই দেখতেছি তুমি ঘুমের ঘরে দূর 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 করতেছো। সি সি সি, তাহলে আমি স্বপ্নে শেষ পর্যন্ত কাঁঠালের মাংস খেলাম, ধুর। কি বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝলাম যে কোনো কাজে অলসতা করতে নেই, তোমরা সঠিক সময় সেরে খেয়ে রোজা থাকবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিওটি লাইক দিতে ভুলো না যেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।